কোন জেলার মধ্যে ঘটনা? কুষ্টিয়া জেলায় স্যার। কুষ্টিয়া জেলাটা আপনি কনফার্ম? জি এটা আমার কনফার্ম, ওই সময় থেকে আমি কুষ্টিয়াটাই আমি উচ্চারণ করছি সব সময়। আচ্ছা, খালি চাচার নাম মনে আছে। চাচার নাম কি? চাচার নাম হলো খুরশেদ। খুরশেদ। বাবার নাম? বাচ্চু। বাচ্চু। ছোট বোনের নাম মনে আছে? কি নাম? ছোট বোনের নাম হলো আয়েশা। আয়েশা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ছিলাম হলো তিন বোন, আমি এক ভাই। বাবা ছিল রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি, এটা কনফার্ম? এটা এটা মনে ছিল। আর চাচা ছিল কাঠমিস্ত্রি, সে কুষ্টিয়াতে আর কি শহরে আর কি শহরে চাচা কাজ করতো। শহরে কাজ করতো? জি। ওই গেছেন আপনি দোকানগুলোতে? দোকানে কখনো গেছেন চাচার দোকানে? না, হ্যাঁ গেছিলাম। সব ওই চাচার বাড়িতেই গেছিলেন? বাচ্চু চাচার বাড়িতেই গেছিলেন? খুরশেদ। খুরশেদের বাড়িতে গেছিলেন? খুরশেদ কি কাঠমিস্ত্রি ছিল? জি জি, আমার চাচা ওই একটাই ছিল। বাচ্চু কার নাম? বাচ্চু আমার বাবার নাম। বাবার নাম, উনি ছিল রাজমিস্ত্রি। জি। খুরশেদ হচ্ছেন কাঠমিস্ত্রি, কুষ্টিয়া শহরে কাজ করতো কাঠমিস্ত্রি হিসেবে। জি জি। দেখবেন কুষ্টিয়া জেলা শহরের পুরানা ফার্নিচারের দোকান কাঠমিস্ত্রি খুরশেদ, এইটা আপনারা বের করতে পারেন কিনা, আমার মনে হয় এক্ষেত্রে অনেকখানি সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। আপন ঠিকানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই অপেক্ষা করে থাকেন কখন আপন ঠিকানার একটা পর্ব আসবে, সবাই মিলে শেয়ার করব। এবং শেয়ার করবার পরে সবাই অনেক অনেক বেশি উৎকণ্ঠিত থাকেন এবং অনেকে লেখেন আমাকে কমেন্টস করে যে কখন মানে তোমার পেজে আসি শুধুমাত্র আপডেট ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, আমাদের সবার প্রাণের অনুষ্ঠান, আমাদের সবার ভালোবাসার অনুষ্ঠান, আমাদের সবার অনেক অনেক ভালো লাগার জায়গাটা হচ্ছে আপন ঠিকানা। এই আপন ঠিকানায় আজকে যে এই ছেলেটিকে আমরা এখানে উপস্থাপন করতে যাচ্ছি, আল্লাহ চাইতো সে তার পরিবারের কাছে ফিরে যাবে। আপন ঠিকানা দেশ দেশের গণ্ডি পার হয়ে দেশের বাইরের গণ্ডি, সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ জানুক এই অনুষ্ঠানটাকে, অনেক বড় একটা পরিসরে, অনেক বড় জায়গা যেন নিতে পারে, সেই দোয়াটা আপনারা করবেন। সেই চেষ্টাটা যেন আমার পক্ষ থেকে থাকে এবং সেই জায়গাটা যেন আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। তো আমি কথা না বাড়াই, চলুন শুরুতেই আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা, এটা কি বাবার দেয়া নাম বা মায়ের দেয়া নাম নাকি পরে চেঞ্জ হয়েছে? না, আমার আগে যে বাবা মা ছিল তাদের দেয়া নাম, ওটাই আমার মনে ছিল যে আমার নাম মাসুদ। মাসুদ, পরবর্তীতে রানা যুক্ত হয়েছে? আচ্ছা, তার মানে মাসুদ হচ্ছে আপনার অরিজিনাল নাম, পরবর্তীতে রানা যুক্ত হয়েছে। তো মাসুদ ভাই, ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো আমাকে, ছোটবেলায় যেখান থেকে মনে আছে। ছোটবেলায় হয়েছিল কি, আমি তো ছোট ওই সময়, 6-7 বছর বয়স, এরকম অতটা ই মনে রাখতে পারিনি হয়তো। আমি ছোটবেলায় কান্না করি যে আমার চাচার বাসায় বেড়াইতে যাব। বেড়াইতে যাওয়ার জন্য আমি অনেকক্ষণ কান্না করি, সারা দিন কান্না করার পরে যে আমি চাচার বাসায় যাব, চাচার বাসায় যাব। তারপরে সবাই রাজি হয় যে আমাকে চাচার বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো চাচা আমাকে নিয়ে যায়, আমি যাই। যাওয়ার পরের দিন ওইখানে যেদিন যাই সেদিন থাকি। পরের দিন সকালবেলা আমার চাচাতো ভাই বোনের সাথে আমি খেলতে বের হই। আচ্ছা, খেলতে বের হওয়ার একটা পর্যায়ে আমার চাচাতো ভাই বোনকে আমি আমার আর কি পাশে দেখি নাই, দেখি নাই। না দেখার পরে আমি মেন রাস্তায় বের হয়ে যাই, মানে খুঁজতে। জি, খুঁজতে 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 আমি মেন রাস্তায় বের হয়ে যাই। মেন রাস্তায় বের হয়ে যাওয়ার পরে ওদেরকে আর খুঁজে পাই না, কারণ আমি তো ওই এলাকাটা চিনিও না, আমি জানিও না। কারণ আমি গেছি ওইখানে মাত্র একদিন হয়েছে যে আমি ওইখানে গেছি। তো ওদেরকে খুঁজে না পাওয়ার কারণে মেন রাস্তায় বের হওয়ার পরে আমি মেন রাস্তায় বের হয়ে দেখি কি যে সবগুলো গেট একই রকম, যে বাইরে যে গেট বানানো, যে টিন দিয়ে গেট বানায়া ঢোকার জন্য রাস্তা থাকে, যে সামনে বাজার, এই ধরনের যে সামনে বাজার, কিন্তু গেট বানানো, কিন্তু সবকটা গেট সালা দিয়ে বানানো। আচ্ছা, সালা দিয়ে বানানো অনেকগুলো গেট, এক সিরিয়ালে অনেকগুলো গেট সবকটাই সালা দিয়ে বানানো। ওকে, এখন আমি আসলে কোন গেটটাতে ঢুকবো এক্স্যাক্টলি কোনো ই আমি বুঝতেছি না যে কোনটায় ঢুকবো। তো একটার ভিতরে আমি ঢুকছিলাম, ঢুকার পরে পুরোটা আমি ঢুকতে পারি, পুরোটা আমি ঢুকি নাই। ঢুকলে হয়তো বা আমার ঘর, আমার চাচার ঘরটা আমি হয়তো বা চিনতে পারতাম, কিন্তু না ঢুকা আমি আবারও মেন রাস্তায় বের হয়ে আসি। মেন রাস্তায় বের হয়ে আসি, বের হয়ে আসার পরে এখন আমি তো আমি বুঝতে পারতেছি যে হয়তো বাসাটা চিনতেছি না বা চিনবো না। এখন কী করবো আমি, এখন কী করি কী করি কী করি? মানুষজনকে তখন আমি সবাইকে বলি এখানে লঞ্চ ঘাট কোথায়। আচ্ছা, লঞ্চ ঘাটের কথা কেন বলেন? লঞ্চ ঘাট ওই সময়ে লঞ্চ ঘাট দিয়ে পার হয়েছিলাম, চাচার বাসায় আসছিলেন লঞ্চ ঘাট দিয়ে, লঞ্চে পার হয়ে, যে লঞ্চ পার হয়ে আমার চাচার বাসায়। আচ্ছা, কিন্তু লঞ্চ ঘাটটা এরকম যে এপারের থেকে ওই পারে দেখা যায়, ছোট ছোট, অত বড় না,
কিন্তু আমাদের পাড়ে, আমরা যেই পাড়ে থেকে, আমাদের গ্রামের থেকে যে আমার চাচার বাসায় গেছি, এই পাড়ে লঞ্চ গার্ড দিয়ে যাই ঠিকই, কিন্তু এখানে যেমন সদর গার্ডে যেরকম লোহা দিয়ে ই বানানো, ওরকম কিন্তু লোহা দিয়ে বানানো ছিল না, মানে ওই ঘাটের কাছে যেটা, জি জি, বাঁশ অনেক দূরে থেকে, যে অনেক দূরে থেকে বাঁশ দিয়ে অনেকটা দূরে নদীর সামনে আইনা তারপরে ওখান থেকে উঠতে হয়, তো ওইখান থেকে ওইটা নদীর এপারের থেকে ওই পারে দেখা যায়, ওই পারে ওই পারেই গেছি তারপরে। তো পরে চিনতেছিলাম না, পরে সবাইকে জিজ্ঞাসা করলাম লঞ্চ ঘাটে যাব, লঞ্চ ঘাটে যাব, কিন্তু কেউ আমাকে লঞ্চ ঘাটের কথা বলতে পারে না, কয় এখানে কোনো লঞ্চ ঘাট নাই। আচ্ছা, লঞ্চ ঘাট নাই, তো এখন লঞ্চ ঘাট নাই, তাহলে এখন লঞ্চ ঘাটও যদি আমি যাইতে পারতাম তাহলে হয়তো বা আমাদের বাসায় আমি যাইতে পারতাম। কি লঞ্চে করেই পার হয়েছিলেন নাকি ফেরিতে করে পার হয়েছিলেন, কি মনে আছে? আমার মনে আছে স্যার লঞ্চে করে, কারণ লঞ্চের ভিতরে তো এই বসার জায়গা থাকে, জি বসার জায়গা থাকে, চেয়ার থাকে, ওই সময় ওই জিনিসটাই আমি দেখছিলাম। আচ্ছা, ওকে, যে ওটা লঞ্চ। হুম, তো সবাইকে এই জন্য আমি লঞ্চ ঘাটের কথাই বলছি, কিন্তু সবাই বলতেছে এখানে কোনো লঞ্চ ঘাট নাই। কোন জেলার মধ্যে ঘটনা? কুষ্টিয়া জেলায় স্যার। কুষ্টিয়া জেলাটা আপনি কনফার্ম? জি, এটা আমার কনফার্ম, ওই ওই সময় থেকে আমি কুষ্টিয়াটাই আমি উচ্চারণ করছি সব সময়। আচ্ছা, কুষ্টিয়া, যে আমি এখন যে বাবা মার কাছে ছি, ওরাও ওদেরকে বলেছেন কুষ্টিয়া? জি, আমি বলেছি নাকি কুষ্টিয়া। আচ্ছা, তারপর? তো সেই জন্য ওই কুষ্টিয়াটাই আমার আমার মনে আছে, যে আমি কুষ্টিয়া জেলা থেকেই হারাইছি। তো আপনি বলছিলেন, তারপর কি হলো, ওদেরকে বলতেছেন লঞ্চ ঘাটের কথা? হ্যাঁ জি, তারপরে কেউ লঞ্চ ঘাটের কথা কেউ বলতে পারে না, যে এখানে কোনো লঞ্চ ঘাট নাই। হ্যাঁ, তাহলে এখন বাসায়ও তো আমি ফিরে যেতে পারতেছি না, বা আমার চাচার বাসায়ও আমি যাইতে পারতেছি না, এখন আমি কোন দিকে যাব রাইট সেটা দিক নির্দেশনা আমি করতে পারতেছি না। তো আমি কি করলাম, ওই যেভাবে হাঁটা ধরছি হাইটা, কিছুক্ষণ যাওয়ার পরে তারপরও মানুষকে জিজ্ঞাসা করতেছি এখানে কোনো লঞ্চ ঘাট আছে কিনা, কিন্তু কেউই এটা তথ্য বলতে পারে না, বলতে পারে না। তারপরে আমি একটা বাসে চলে আসি, একটা বাসে উঠে পড়ি, বাসের নাম আমার মনে নাই, কারণ ওই সময় বাস কি জিনিস সেই জিনিসটাও আমি বুঝি না, যেটা বাস নাকি, কিন্তু গাড়ি, আমি গাড়িতে উঠা পড়ি, উঠা পড়া গাড়ি কতটুকু সময় লাগছে সেটাও আমি আসলে বলতে পারবো না, যে কতটুকু সময় কয় ঘন্টা, কিন্তু অনেকক্ষণ বসা ছিলাম আমি, অনেকক্ষণ গাড়ির মধ্যে। জি, কেউ জিজ্ঞাসা করেনি, কেউ জিজ্ঞাসাও করে নাই, কেউ ভাড়াও নেয় নাই। কত, কোন ক্লাসে পড়তেন ওই সময়টাতে? ওই সময় স্যার আমি আসলে বই বলতে পারতাম না, ওই সময় যে আমি বই বলবো সেই বইটাও আমি বলতে পারতাম না, বইকে বলতাম বউ। এত অল্প বয়স ছিল? জি স্যার। ওকে, এতটা অল্প বয়স ছিল, চার চার সাড়ে চার বছর, পাঁচ বছর? জি, পাঁচ বছর এরকম হবে। পাঁচ বছর ছয় বছর। কত সালের ঘটনা মনে আছে, কত সালে হারাইছেন? ওটা 90 হবে, 90-91 এরকম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন তারপর। তো বাসে উঠে পরে চলে আসলাম, আস্তে 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 আমি মগবাজার ব্যাংক কলোনি চলে আসলাম স্যার। এই বাসে আপনাকে মগবাজার ব্যাংক কলোনি নামাই দিল? মগবাজার, মগবাজার নামাই দিছে। আচ্ছা, আমি আমার হাঁটতে 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 ব্যাংক কলোনির ভিতরে চলে আসি। ওকে, ব্যাংক কলোনি চলে আসি, ব্যাংক কলোনি চলে, ওইখানে ব্যাংক কলোনির সামনেই আমি বৈশা বৈশা এক জায়গায় কান্না করতেছিলাম। হ্যাঁ, কান্না করতেছিলাম, তখন বাজে রাত্রের 10টা, না জানি 11টা, 10টা 11টা বাজে, তখন এক ফার্মেসি, ওই পাশেই একটা ফার্মেসি ছিল, ফার্মেসি একজন মুরব্বী বলতে মধ্যবয়সী, উনি আমাকে ফার্মেসিতে নিয়ে বসাইলো, বসায় খাবার দাবার সাজলো, আমি খেলাম না, আমি বললাম আমি খাবো না, তো আমি কান্না করতেছিলাম। কান্না করার পরে ওই সময়ই একটা ছেলে ওষুধ নিতে আসে, যাদের কাছে আমি এখন আসি, যে আমি যাকে বড় ভাই বলি। তো ওই সময় মনির নামে আমার ওই বড় ভাই ওই সময় এখানে আসে, এখানে আসার পরে ফার্মেসির লোকরা বলতেছে ও হারিয়ে গেছে, কান্না করতেছে এখানে, ঠিক আছে, ওরে যদি পারো তুমি নিয়ে যাও। তখন ওই বড় ভাই আমাকে জিজ্ঞাসা করলো যাবা আমার সাথে, তখন আমি যাইতে রাজি হই না, রাজি হই না, তো সবাই বুঝায় সুঝে পরে আমাকে তার সাথে আমাকে নিয়ে যায়। তার সাথে নিয়ে যায়, যাই রাত্রে ওনাদের বাসায় যাই, এই ওনাদের কাছে যাই, ওনার বাবা মাকে আমি বাবা মা বলি, ওনাকে বড় ভাই বলি, এই ঘরে আরও দুইটা বোন আছে, ওনাকে নিয়ে দুইটা ভাই আছে, আমাকে নিয়ে
আমরা পাঁচ ভাই বোন হিসাব করি এখানে। ওকে, প্রথম দিন থেকে কি ওনারা আপনাকে অ্যাকসেপ্ট করে নিল বিষয়টাকে, মানে একদম? হ্যাঁ, অনেকটাই নর্মালি, অনেকটাই। যে আমি হারাই গেছি, তার পরের দিন আমাকে স্যার এক মসজিদে নিয়ে গেছে। আচ্ছা, তারপর ব্যাঙ্কুল গাবতলা, মগবাজার গাবতলা, গাবতলার সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে নিয়ে গেল আমাকে। এক হুজুরের সাথে কথা বলাইলো যে এরকম হারাই গেছে, আপনি একটু মাইকিং করে দেন। তারপরে এরকম হুজুর বলে কি আপনি পুলিশে দিয়ে দেন, নইলে এতিমখানায় দিয়ে দেন, সরি হুজুর বলে। তখন আমার যে মা, যাদের কাছে আমি বড় হয়েছি, তো উনি আমাকে কোলে নিয়ে রাখছিল। তো আমি তখন বলছি মা, তখন বলছি আমি যাব না, কেন কোথাও যাব না আমি। তা আমি ওনাকে গলা জড়ায় রাখছি যে আমি যাব না, যাব না। পরে করে ঠিক আছে, যাওয়া লাগবে না, ওনাদের কাছেই আমি যে প্রায় 30-32 বছর, জি, ওনাকে মা ডাকেন, জি ওনাকে মা ডাকি। ওনার অনুমতি আছে আপনি এখানে আসছেন, জানে? আমার আম্মা মারা গেছে। ও, কবে মারা গেছে? আমার আম্মা মারা গেছে এলো আজকে প্রায় 2-3 মাস। আমার আম্মা শেষ পর্যন্ত অনেক কান্না করে গেছে যে কুষ্টিয়া যাব, যে কুষ্টিয়া যাব, বরিশাল যাব। যে আমি ওই সময় যে ছোটবেলায় যে কুষ্টিয়া বলছি, কুষ্টিয়া বলছি, বরিশাল বলছি, সেজন্য বলছে যে কুষ্টিয়া যাব, কুষ্টিয়া যাব, বরিশাল যাব, কারণ অনেকটা অসুস্থ ছিল। তো আর কি, কখনো তো এই কুষ্টিয়ার ব্যাপারে আর বরিশালের ব্যাপারে কখনো বলে নাই, কিন্তু আমার আম্মা যেদিন মারা যায় সেদিনকেই উনি কুষ্টিয়া আর বরিশাল যাওয়ার জন্য পাগল হয়। আমাকে খালি বলে মাসুদ আমার বরিশাল নিয়ে যা, খালি বলে আমাকে বরিশাল নিয়ে যা, কুষ্টিয়া নিয়ে যা, কুষ্টিয়া নিয়ে যা। কিন্তু সে সময় আমার এই মাকে আর কোথাও নিয়েও যেতে। বরিশালের কথা কেন বলেছে? এখন উনি বরিশালের কথা বলে, ওই সময় আমি একটা কথা বলছিলাম যে মহিলাদেরকে মাতারি বলে আপনার এলাকায়। জি, আমি আর কি ওই সময় আর কি মাতারি বলছিলাম, এটাও আমি তাদের কাছে শেয়ার করছিলাম যে মহিলাদেরকে মহিলা মাতারি বলে আমি বলছি আর কি। এটা বরিশালের ল্যাঙ্গুয়েজ, এটা বরিশালে আর কি, আমি যেটা জানি যে এটা বরিশালের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সেজন্য ওইটা আমি বলছি, সেজন্য আমার মা এমন হতে পারে কুষ্টিয়াতে আপনি যেখানে বড় হয়েছেন সেখানেও বলতে, সেখানেও বলতে পারে, এটা তো আর অতটা আমি জানি না, সেজন্য বলতে পারি নাই। আমি বলছি দেখে সেজন্য আমার মা বলছে যে বরিশাল যাব আর কুষ্টিয়া যাবেন। আমার জন্যই হয়তো বা এই শেষ সময়টুকু সে এই চিন্তাটা করছে। আপনার জীবন দশায় মানে আপনি যখন বেঁচে ছিলেন, আপনার বাবা বেঁচে আছেন? আমার আব্বাও মারা গেছে। আব্বাও মারা গেছে, জি। তো আপনার ভাইরা যারা আছেন বা ওনারা বেঁচে থাকা অবস্থায় কখনো চেষ্টা করেছেন আপনাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, বা আপনি যখন পরিণত বয়সে এসেছেন? আমি 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 নিজে চেষ্টা করেছি, আমি একবার গিয়েছিলাম কুষ্টিয়াতে। জি, গিয়ে যে আমি এই 7-8 বছর আগে, আমি তো ছোটবেলা থেকেই ওনাদের কাছে ছিলাম, ওখান থেকে ছোট থেকে আমি কাজ করি। ওনাদের কাছে আসার পরেও আর কি ছোট থেকে আমি কাজ করি, কাজ করে ওরকমভাবে কখনো সময় আমি মিলাইতে পারি নাই। আর চিন্তা করছি যে পাবো কি পাবো না, সেই জিনিসটা সব সময় আমার মাথার ভিতরে ছিল যে পাবো না। আমি কখনো কখনো ফকিরে গেছে গেছি, ওই যে যারা ফকির যে বইলা দিতে পারে জিন দিয়া বা কিভাবে বলতে পারে যে কোন ঠিকানা। এই ভিডিওটা আপনারা অনেকে দেখবেন, আমি আপনাদের সবাইকে একটা বিশেষ অনুরোধ করছি, বিশেষ করে যাদের এইসব ঘটনা ঘটে তারা খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন বা খড়কুটো আঁকড়ে ধরে এই এই সমস্যার সমাধানের চেষ্টা করেন। পৃথিবীতে আপনারা যদি ধর্ম জানেন, আমি আমি আসলে ধর্ম জানা মানুষ নই, আমাদের ধর্মে যে বিষয়টা আছে আমি যতটুকু জানি আমি একটু শেয়ার করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিব আপনাদের সবার কাছে। ইলমুল গায়েব একমাত্র সৃষ্টিকর্তা, এর বাইরে আর কেউ নাই, কেউ ভবিষ্যৎ বলতে পারেন না, কেউ পারেন না। তো সুতরাং সেই জায়গা থেকে কখনোই আপনারা এই ধরনের ভিকটিম যারা আছেন বা যারা হয় বা যাদের পরিবারে সন্তান হারিয়ে যায়, কখনোই কারো কাছে যাবেন না। একমাত্র যদি চাইতে হয় আল্লাহর কাছে যাবেন, একমাত্র আল্লাহর কাছে যাবেন, কোনো মাজারে যাবেন না, কোনো ধরনের কোনো বড় আলেমের কাছে যদি যান তাহলে হ্যাঁ তার কাছ থেকে পরামর্শ নেবেন যে আমি কীভাবে আল্লাহর কাছে বললে আল্লাহ দোয়া করবে বা কোন দোয়াটা করলে আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু কখনোই তার কাছে সরাসরি সাহায্য চাওয়া, কোনো মাজারে গিয়ে মানত করা, এগুলো একদম বড় মাপের শিরক, এগুলো আল্লাহর রাস্তায় করবেন না। এগুলো এমনও হতে পারে আল্লাহ আপনার আল্লাহ হয়তো আপনাকে সাহায্য করতো কিন্তু এই শিরকের কারণে আল্লাহ আপনাকে করলো না, সুতরাং এই কাজগুলো করবেন না। যারা অন্তত আজকের এই ভিডিওটা দেখেছেন এবং যারা যাদের এই ধরনের কেস আছে তারা যদি করে থাকেন মাপ চেয়ে নেন আল্লাহর কাছে আর তওবা করে আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আপনাদের সন্তান কিংবা যারা হারিয়ে গেছেন তারা যাতে করে পরিবারের কাছে ফিরতে পারেন, আল্লাহ নিশ্চয়ই আপনাদের দোয়া কবুল করবেন। জি,
আপনি গেছেন ফকিরের কাছে, এরকম আমি অনেক কেস পাই, শত শত হাজার হাজার লোকের কাছে গেছে, এরকম অনেক কেস আমি পাই এবং সবাইকে বারণ করি। জি, তো আমাকে অন্যজন কি বলে যে ফকিরের কাছে গেলে এরকম বলতে পারে, তো ওনাদের কাছে গেছি, ওনারা বলে যে উত্তরে আছে, দক্ষিণে আছে, পূর্বে আছে, পশ্চিম আছে, পাবো না বলছে। হ্যাঁ, বলছে আমি পাবো না। তো দুইটা ফকিরের কাছে আমি গেছি, তো বলছে পাবো না। আচ্ছা, তো তারপরে থেকে আমি তাদের কাছে আর যাই নাই। তো লাস্ট একবার হঠাৎ করে আমার মনে পড়ে যে আমি সাভার যাই, সাভার স্টানে আমি তখন আমার মামাতো ভাইয়ের সাথে, উনি আমাকে নিয়ে যায়। উনি নেওয়ার পরে হঠাৎ করে আমার মনে পড়ে যে ওইখানে কুষ্টিয়া লেখা আছে, বাস কুষ্টিয়া যাবে। তো আমার হঠাৎ করে মামাতো ভাইরে বলি চল কুষ্টিয়া যাই। কয়, কুষ্টিয়া যাবি কেন? আমি কি কুষ্টিয়া যাই আমার ব্যাপারটা যায়, আমি একটু দেখি, কখনো তো ওরকমভাবে সময় করতে পারি নাই, কখনো যাইতে পারি নাই, তো এবার যাই একটু দেখি যে আমার আগের যে যা যা স্মরণ আছে ওরকমভাবে আছে কি না। তো আমি, আপনি বাস কয়টা চেঞ্জ করছিলেন কুষ্টিয়া থেকে? আমি বাস একটাতেই ছিলাম, একটা অথবা দুইটা এরকম হবে স্যার, আমার আর কি অতটা মনে পড়তেছে না যে আমি কয়টা বাসে উঠছি। এটা একটা বড় ক্লু হতো যদি বাসগুলো বের করা যেত, বাসগুলো বের করতে পারলে তো। হ্যাঁ, ওটা আমার অতটা মনে ছিল না, অতটা আর ওই সময় আমি অতটা চালাকও ছিল। তো আপনি শিওর যে নদীর এপার ওপারই চাচার বাড়ি আর এপার আপনাদের? জি জি, লঞ্চ পার হয়ে এপারে, লঞ্চটা ওই পারের থেকে এপার আসার পরে অনেকখানি পথ আমাদের বাসায় যেতে হয়, হাইটা হেঁটে যেতে হয়। জি, গ্রামের ভিতরে। আচ্ছা, গ্রামের নাম ঠাম বা বাজারের নাম কিছু মনে নাই? না, এগুলো মনে নাই। আচ্ছা, খালি চাচার নাম মনে আছে। চাচার নাম কি? চাচার নাম হলো খুরশেদ। খুরশেদ, বাবার নাম? বাচ্চু। বাচ্চু। ছোট বোনের নাম মনে আছে? কি নাম? ছোট বোনের নাম হলো আয়েশা। আয়েশা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ছিলাম হলো তিন বোন, আমি এক ভাই। আপনি সবার ছোট? আমি ছিলাম হলো তিন নাম্বার। তিন নাম্বার, একটু সিরিয়ালের নামগুলো বলেন তো। ও তিন, দুই বোনের নাম মনে নেই আমার। আচ্ছা, তাহলে শুধু একজনের নাম মনে আছে, আয়েশা। একজনের নামই, সেটা ছোট আয়েশা। জি, আয়েশা। ও ওই ওর ওই সময় বয়স ছিল সম্ভবত এক মাস দেড় মাস অথবা দুই মাস এরকম। মার নাম মনে আছে? মার নাম মনে নেই। বাবার নাম কি বললেন? বাচ্চু। চাচার নাম? খুরশেদ। আশেপাশের কোনো চেয়ারম্যানের নাম বা এলাকার কোনো কিছু কারো নাম এরকম দুই একটা শুনছেন, এরকম দুই একটা নাম, এগুলো কোনো কিছু মনে আছে? না, এগুলো প্রভাবশালী কোনো ব্যক্তির নাম? না, কোনো কিছু। কিন্তু আশেপাশে ছিল প্রভাবশালী ব্যক্তি ছিল, কিন্তু আমার অতটা। বাবা কি করতেন? বাবা ছিল রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি, এটা কনফার্ম, এটা এটা মনে ছিল। আর চাচা ছিল কাঠ মিস্ত্রি, সে কুষ্টিয়াতে আর কি শহরে, আর কি শহরে চাচা কাজ করত। শহরে কাজ করত? জি। ওই গেছেন আপনি দোকানগুলোতে? দোকানে কখনো গেছেন চাচার দোকানে? না, হ্যাঁ গেছিলাম। ওই চাচার বাড়িতেই গেছিলেন? বাচ্চু চাচার বাড়িতেই গেছিলেন? খুরশেদ। খুরশেদের বাড়িতে গেছিলেন? খুরশেদ কি কাঠ মিস্ত্রি ছিল? জি জি, আমার চাচা ওই একটাই ছিল। বাচ্চু কার নাম? বাচ্চু আমার বাবার নাম। বাবার নাম, উনি ছিল রাজমিস্ত্রি। জি, খুরশেদ হচ্ছেন কাঠমিস্ত্রি, কুষ্টিয়া শহরে কাজ করতো কাঠমিস্ত্রি হিসেবে। জি জি, 30-32 বছর আগে কাঠমিস্ত্রি একটা শহরে খোরশেদ নামের কাঠমিস্ত্রির দোকানগুলোতে যদি আপনারা খোঁজ করেন, কুষ্টিয়া জেলা শহরে কাঠমিস্ত্রির দোকান, ফার্নিচারের দোকান। জি, এই ফার্নিচারের দোকানগুলোতে খোরশেদ নামে 30-32 বছর আগে এরকম কেউ আছে কিনা, এটা একটা বড় ক্লু হতে পারে। বিশেষ করে কুষ্টিয়া শহরে যারা আছেন তারা এটা একটু চেষ্টা করে দেখেন। খোরশেদ, আপনি শিওর? জি, খোরশেদ। চাচাতো ভাই বোনের নাম মনে আছে? না, চাচাতো ভাই বোন। কয় ভাই বোন ছিল? ওখানে একজন অথবা দুইজন ছিল। খোরশেদ কাঠমিস্ত্রি ছিলেন, এটা কনফার্ম উনি, এবং কুষ্টিয়া জেলা শহরের উনি হচ্ছে। হলো ফার্নিচারের দোকানগুলো যতগুলো আছে এগুলো যদি একটু খোঁজ করেন, সমিলে কাজ করতো নাকি দোকানে কাজ করতো, এগুলো যদি একটু খোঁজ করেন তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। আপনি জাননি কেন কাঠমিস্ত্রির দোকানগুলোতে? আমি তো মাত্র একদিন হয়েছে তাদের বাসায় গেছি। আচ্ছা, বাসায় যেয়ে ওইখানে একদিন, না পরবর্তীতে কাঠমিস্ত্রির দোকানগুলোতে খোঁজ করেননি কেন বা ফার্নিচারের দোকানগুলোতে খোঁজ করেননি কেন, মনে আছে? পরবর্তীতে এই জিনিসটা আমার অতটাই নেই, ওই সামনের দিকে হাঁটা দর্শি। পুরানা ফার্নিচারের দোকানগুলো দেখবেন, কুষ্টিয়া জেলা শহরের পুরানা ফার্নিচারের দোকান কাঠমিস্ত্রি খোরশেদ, এটা আপনারা বের করতে পারেন কিনা, আমার মনে হয় এক্ষেত্রে অনেকখানি সহজ হয়ে যাবে। আমি জানি না যে আমার চাচার এখন কি অবস্থা, কারণ আমার চাচার বাসায় আমি গেলাম, যাওয়ার তার পরের দিনই আমি হারিয়ে গেলাম। এখন আমার চাচার আসলে কি অবস্থা, আমার বাবা মা তাদেরকে কি কি ভুল বুঝা কি করছে আমি বলতে পারবো না। যে এগুলা যে কত জটিল কেস, কত জটিল কেস, মানে এটা আসলে অনুভব করাটা কিছুটা অনুভব করতে পারবে যাদের সন্তান আছে। জাস্ট একটু খালি চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আপনার সন্তানটা হারাই গেছে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে, খুঁজে পাচ্ছেন আপনি তাকে, আহা আল্লাহই কষ্ট রাখুক না দিক।
কি ভয়ানক, কি ভয়ানক! মাটার কি অবস্থা হয়েছে চিন্তা করে দেখেন আপনার মা? সেটি তো আমি আমার মায়ের, কারণ আমি তাদের একটাই ছেলে ছিলাম। আমার বাবা ওই ছোটবেলা আমাকে বলছিল যে আমাকে গ্যান্ডারি লাগাই দিব। গ্যান্ডারি বলতে? আমার গ্যান্ডারি খাওয়ার শখ ছিল। আচ্ছা, ওই জমিতে গ্যান্ডারি লেগে দিল? হ্যাঁ, লাগাই দিব যে গ্যান্ডারি খাবো। গ্যান্ডারি তো আর খাওয়া হলো না। তারপরে আমরা আগে যে বাসায় ছিলাম ওই বাসার থেকে শিফট করে আরেক জায়গায় বাড়ি করার কথা ছিল আমাদের। ওই বাপ মারে দেখলে চিনবেন যদি আল্লাহ পাওয়ার সুযোগ করে দেয়? উপর আল্লাহ যদি সুযোগ করে দেয় হয়তো বা আমার আম্মার চেহারা বাবার চেহারা অতটা আমার খেয়াল নাই। এলাকা দেখলে চিনবেন? যে এলাকা দেখলে আমি চিনতে পারবো যদি আগের মতো করে থাকে। 30-32 বছর এক জায়গায় একই রকম আছে কিনা এটাও কথা। আমাদের বাড়ির পাশেই ছিল মসজিদ, ওই মসজিদে ঈদের নামাজ পড়তাম। আমাদের ওই মসজিদের পাশেই আমাদের খেত ছিল যেখানে আমার বাবা। একর্থে আপনি অনেক সৌভাগ্যবান। সাধারণত একটা ছেলে মানুষ এরকম হারিয়ে গেলে একটা পরিবারে 30-31 বছর সাধারণত বড় হয় না, বিভিন্ন ঘাটের জল খাইতে হয়। আমি দেখছি তো এরকম কেসগুলো। আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাকে ভালো রাখছে, আমি খুব ভালো আছি, কাজ করি খাই, আর যাদের কাছে ছিলাম তারাও আমাকে নিজের ছেলের মতোই বড় করছে। কি করেন আপনি পেশায়, কি হিসেবে আছেন? আমি পেশায় মতিঝিল লোডের ব্যবসা করি, ফ্ল্যাগজিলোডের ব্যবসা করেন। আপনার বিয়ে শাদী হয়েছে? জি, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। ওদেরকে আগলে রেখেন, ওদের প্রতি যত্নবান হবেন, এরকম ঘটনা জীবনে যাতে পুনরাবৃত্তি না হয়। জি স্যার, আমি একটা জিনিস আমার ছেলেকে দিয়ে আমি সবসময়ই করে রাখি যে আমার মোবাইল নাম্বারটা। আমি ছোট থেকেই আমার ছেলেকে আমি মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বারটা মুখস্থ করে রাখছি, আর গ্রামের নাম যে কোথায় থাকে তার বাড়ি কোথায় এই জিনিসটা আমি সবসময় ওরে মুখস্থ করে রাখি, যেতে কোথাও যদি বাসা না চিনে, যদি এলাকা না চিনে, অন্তত কোনো একজন ব্যক্তির মাধ্যমে যাতে আমাকে ফোন দিতে পারে। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেয়ার করুন। এই অবাস্তব, মানে এই এই জাতীয় কোশ্চেন করি তো সবাইকে, আর কোশ্চেন করতে ইচ্ছা হয় না যে আসলে কেন এত বছর পরে খোঁজ করছেন। এই আকুতি আসলে বোঝানো সম্ভব না। আল্লাহ চাইলে সম্ভব। জি, আল্লাহ চাইলে সবই সম্ভব। এবং আমরা তো দিলাম, এরপরে বাকি কাজ হচ্ছে হলো আপনি দোয়া করবেন মনে প্রাণে, ইনশাআল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেয়ার করুন, আমরা যেন সবাই মিলে এই অসাধারণ ভালো কাজটা করতে পারি। কারণ আমাদের ধর্মে কিন্তু একটা কথা আছে, প্রত্যেকটি ভালো কাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই যে ভালো কাজটি এটা আমাদের সবার করার সৌভাগ্য হয় না। সেদিন আপনাদের মনে আছে স্পেন থেকে মনির ভাই যে ভিডিওটা সফল করলেন, সেখানে কিন্তু একটা চমৎকার কথা উনি বলেছেন যে আল্লাহ হয়তো সবাইকে সুখী করেন, সবাইকে বিভিন্ন ধন সম্পদ দেন, অনেক কিছু দেন, কিন্তু আল্লাহ সবাইকে ভালো কাজ করার সুযোগ দেন না। যারা এই ভিডিওগুলো শেয়ার করেন, আমি এটা মনে করি যে তারা প্রত্যেকেই ভালো কাজ করছেন। এবং এই ভিডিওটা অনেক মানুষ দেখবেন কিন্তু শেয়ার করবেন না। আমি তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ এই ভালো কাজটা করার সুযোগ দিক। অনেক ভালো থাকুন সবাই, আজকের মতো শেষ করছি, একটা ভালো সংবাদ নিয়ে যেন দ্রুত ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।